হ্যালো এভরিওয়ান অ্যা ভেরি গুড মর্নিং টু ইউ অল ফ্রম স্টাডি অ্যান্ড উইন ফ্যামিলি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করি আজকে তোমাদের দিনটা খুব ভালো যাক অ্যান্ড ফ্রুটফুল যাক অ্যান্ড অল অফ ইউ নো দ্যাট দুর্গাপূজা ইজ ভেরি নিয়ার দুর্গা অলমোস্ট এসেই পড়েছে সামনের রোববারে মানে আগামী রোববারে তোমাদের মহালয়া সো দ্য হ্যাপি ডেইস ফর আস বেঙ্গলিস ইজ অ্যাবাউট টু স্টার্ট কিন্তু স্টার্ট হওয়ার আগে যাতে আরও হ্যাপি হয় দুর্গাপূজাটা তোমাদের যারা চাকরি খুঁজছো তোমরা কী চাইবে যে না দুর্গাপূজার আগে যাতে আমাদের একটা চাকরি হয়ে যায় অন্তত দুর্গাপুজো যাতে আমরা ফ্রি মাইন্ডে ঘুরতে পারি যে না হাতে তো একটা চাকরি আছে ঠিক আছে সো উই আর অ্যাট ইউর সার্ভিস মানে যাকে বলে মানে স্টাডি অ্যান্ড উইন ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ যেন তোমরা আমরা যেদিন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরো ওই দিনই আমাদের চ্যানেলে দেই এক নম্বর দু নম্বর হচ্ছে আমরা প্রাইভেট কোম্পানি জবগুলো এখন বলা শুরু করেছি কারণ অনেকেই আমাদেরকে বলেছিল যে দাদা সবগুলো জব জানাও ঠিক আছে যেগুলো ভালো ভালো স্যালারি নতুন নতুন মানে কোম্পানি কিছু এসছে ত্রিপুরাতে যেগুলো রিক্রুটমেন্ট করছে বিভিন্ন পোস্টে ও মানে যেগুলো স্যালারি অলমোস্ট টেন থাউজেন্ড প্লাস ওইগুলো আমরা আনার চেষ্টা করি আমাদের চ্যানেলে ঠিক আছে তোমরা ধৈর্য ধরে একটু শুনবে আজকে এমনই একটা জব নিয়ে এসেছি অনেক দিন পরে যেখানে রিসেন্টলি একটি প্রাইভেট কিছু জব আমরা ডিসকাস করব ঠিক আছে তোমরা আমাদের চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে ওইখানে গিয়ে সবগুলো ভিডিও দেখতে পারো যা যা জবের ভিডিও আছে ত্রিপুরা জবস বলে একটা প্লে লিস্ট দেওয়া আছে ত্রিপুরা জবস টু থাউজেন্ড টোয়েন্টি টু ঠিক আছে ওইখানে গিয়ে সবগুলো দেখতে পারবে প্লে লিস্টের মধ্যে সব আছে যে আর বিটির আপডেট যে আর বিটির আলাদা ফোল্ডার টিপিএসসির আলাদা ফোল্ডার কম্বাইন্ডের আলাদা ফোল্ডার তারপর তোমাদের এলডিসির আলাদা ফোল্ডার সব কিছু আলাদা ফোল্ডার দেখে নিও ঠিক আছে কমিউনিটি ট্যাপটাও ফলো করো আর যারা প্রথমবার দেখছো ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ জানো টাডিয়ান হচ্ছে একমাত্র চ্যানেল ত্রিপুরা যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেট সব পাবে কম্পিটিটিভ এক্সামের গাইডেন্স সব কিছু পাবে সব কিছু একই ছাদের থলায় পাবে বলে না খাপড়ের দোকানে এভরিথিং আন্ডার ওয়ান রুফ আচ্ছা যোগসেপার্ট সব কিছু পাবে তোমরা এই চ্যানেলে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো ইফ ইউ ফলো আওয়ার চ্যানেল তোমরা শিওর থাকো যে কোনো কিছু মিস হবে না অ্যাকসেপ্ট আমি তোমাদেরকে যেটা বলি কম স্যালারির চাকরি আমরা এখানে বলি না আমাদের চ্যানেলে যেগুলো তিন হাজার চার হাজার চা মানে পার মান্থ দেয় স্যালারি ওইগুলো আমরা বলি না ত্রিপুরার কারণ কেন এখন জিনিসপত্রের দাম সাংঘাতিক ইনফ্লেশন হয়েছে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট সিক্স পয়েন্ট টু না সেভেন জেন ইনফ্লেশন ঠিক আছে যাই হোক অ্যাভাব সিক্স পার্সেন্ট ঠিক আছে তা আমি যতটুকু জানি মোস্ট সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ঠিক আছে ইনফ্লেশান তো যাই হোক ইনফ্লেশান সেভেন পয়েন্ট টু মানে ইনফ্লেশন মানে হচ্ছে এক বছরে জিনিসের দাম সাত পার্সেন্ট বেড়ে গেছে মানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যা ছিল দাম একটা জিনিসের ওইটা সাত সেভেন পয়েন্ট টু পার্সেন্ট ওই জিনিসের দাম সেম এই বছর বেড়ে গেছে বুঝতে পেরেছো তো তো এই তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মানে কি বলবো এতটুকু টাকা দিয়ে তো পনেরো দিনও যাবে না যা অবস্থা মানে ভালো করে খেয়ে দেয়ে বাঁচতে গেলে তার জন্য আমরা চাই না আমাদের যারা ফলোয়ার আছো তোমরা যাতে কম টাকায় সেটেলো আমরা চাই তোমরা যাতে বেশি টাকায় সেটেলো ভালো করে হাসি খুশি থাকো ঠিক আছে তো ভালো জবগুলো আমরা বলবো তোমরা তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিলাম যে স্টাডি এন্ড উইন ফলো করলে তোমরা কোনো চাকরির ইনফরমেশন তোমাদের মিস হবে না ঠিক আছে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সব কিছু আপডেট পাবে সবার প্রথম দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে স্টাডি এন উইনের ওইখানেও আমরা ইউটিউবে যা যা দেই ওইগুলো লিঙ্কগুলো শেয়ার করি ইম্পর্টেন্ট আপডেট দেই ওই পেজটা লাইক বা ফলো করে দেখো কোথায় পাবে লিঙ্কটা লিঙ্কটা পাবে নিচে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সটা কোথায় নিচে দেখো টাইটেলটা আছে লেটেস্ট জবস ইন ত্রিপুরা ওইটা ক্লিক করলে দেখবে নিচে কিছু লেখা আসছে ওইটাকে বলে ডেসক্রিপশন বক্স ঠিক আছে ওইখানে দেখবে লেখা আছে আবার ফেসবুক পেজ লিঙ্ক লিখে স্টাডি এন উইন্দি একটা লিঙ্ক ওই লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দেবো ওকে যাতে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ফেসবুক থেকে তুমি লিঙ্ক ক্লিক করে দেবে মানে তোমরা ডাইরেক্ট দেখতে পারো ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে ওই টেলিগ্রাম গ্রুপটাও তোমরা জয়েন করে রাখো ওইখানে পার্সোনালি আমাদের সাথে তোমরা ইন্টারেক্ট করতে পারবে যদি ইফ ইউ হ্যাভ এনি মানে ডাউট ইন ইউর মাইন্ড রিগার্ডিং এনিথিং ঠিক আছে সো চলো আশা করি সবাই এখন মন টন খুশি কারণ পুজো আসছে তো ওই হ্যাপি নোট নিয়ে তোমাদের হ্যাপিনেসটাকে আরও ডাবল করার জন্য আমি কিছু প্রাইভেট চাকরি নিয়ে এসেছি যেগুলো তোমরা সচরাচর কোনো চ্যানেলে দেখবে না ইউটিউবের ঠিক আছে সচরাচর দেখবে না এর থেকে এক দুটো দেখতে পারো সবগুলো দেখবে না এগুলো নিয়ে এত মানে কি বলবো এগুলো নিয়ে এত ঢাকডোল পেটানো হয় না কারণ এগুলো কেন হয় না আমি নিজেও জানি না যাই হোক আমি একদম বলে না জমিন সে উখাড়কে মানে একদম ভেতর থেকে খুঁজে বের করেছি চাকরিগুলো তোমরা অ্যাপ্লাই করো আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো ঠিক আছে চলো শুরু করছি চলো এই হচ্ছে তোমাদের জব নাম্বার ওয়ান আচ্ছা এটা একটা কোম্পানি ডায়ে জিও কী বলেছি ডিআইএ ই ও এখন বলো এই কোম্পানিটা কিসের এরা তোমাদের অ্যালকোহলিক বেভারেজেস বানায় কি বলেছি অ্যালকোহলিক বেভারেজেসের কোম্পানি এটা ঠিক আছে মানে ড্রিঙ্কস ড্রিঙ্কস বানায় ঠিক আছে জানো সব কিছুর কোম্পানি আছে এটাও একটা অ্যালকোহলিক বিভারেজের কোম্পানি ঠিক আছে এইবার এই অ্যালকোহলিক বিভারেজের কোম্পানির জন্য এরা এবার রিক্রুটমেন্ট করছে ত্রিপুরার জন্য ত্রিপুরা বলতে ফর আগরতলা তোমার পোস্টিংয়ের প্রাইমারি লোকেশন হবে আগরতলা কিন্তু তোমাদের মাঝে মাঝে কাজে ডিব্রুগড়ও যেতে লাগতে পারে ডিব্রুগড় কোথায় আসামে আসামে অনেক ত্রিপুরার ছেলেরা আছে যেখানে চাকরি করছে ঠিক আছে প্রচুর আছে আসামে ডিব্রুগড় এখানেও বাংলায় চলে তোমাদের মেনলি থাকতে হবে আগরতলাতে চাকরি করতে হবে মাঝে মাঝে কাজ এর তোমাদের ডিব্রুগড় যেতে হবে বুঝতে পেরেছো প্রাইমারি লোকেশান দেখো এখানে লিখে রেখেছে প্রাইমারি লোকেশন আগরতলা সেকেন্ডারি হচ্ছে ডিব্রুগড় এর মানে এই না যে দুইখানে পোস্টিং হবে একখানেই পোস্টিং আগরতলাতে কিন্তু মাঝে মাঝে তোমাদের ডিব্রুগড় যেতে হবে ঠিক আছে এখানে পজিশনটার নাম কি স্টেট কাস্টমার মার্কেটিং এক্সিকিউটিভ স্টেট কি কাস্টমার মার্কেটিং এক্সিকিউটিভ বুঝতে পেরেছ এই হচ্ছে ডায়াজিওর ওয়েবসাইটটা এটা এটা খুললে তোমরা এইভাবে পাবে হাও এভার ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি দেখবে লেখা আছে ডায়ে ডিও ডায়ে জব অ্যাপ্লাই লিখে একটা লিঙ্ক ওই লিঙ্কটা তোমরা মোবাইল মোবাইল দিয়ে না আমি বলবো কম্পিউটারই খুলো তোমার যদি কম্পিউটার না থাকে তোমরা ইয়েতে খুলো গিয়ে একটা সাইবার ক্যাফেতে যাও গিয়ে অ্যাপ্লাই করো ঠিক আছে কারণ মোবাইলে ছোটো ছোটো লেখা তোমাদের দেখতেও তো অসুবিধা হয় আমি জানি না আমার ভিডিওগুলো তোমরা কি করে দেখো আমার ভিডিও যখন দেখবে ফুলস্ক্রিন করে মোবাইলটা রোটেট করে দেখো ঠিক আছে কারণ লেখা তো নাহলে চোখে তোমাদের প্রেসার পড়বে আই আইডোন ওয়ান কি তোমাদের চোখ খারাপ হয়ে যাক আমার ভিডিও দেখতে গিয়ে বুঝতে পেরেছো তো দেখে নিও তোমরা কম্পিউটারে অ্যাপ্লাই করো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা ক্লিক করো তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো ওকে এবার কী কী কোয়ালিফিকেশান লাগবে মানে এই পোস্টটাতে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট নাম্বার ওয়ান যেটা লাগবে তোমাদের এম এন সেলস মার্কেটিং লাগবে এই এই যে এম এটা মানে এই স্পেশালাইজেশনের এম এটা ত্রিপুরা ইউনিভার্সিটিতে আছে ইকফাই ইউনিভার্সিটিতে আছে এনআইটি আগরতলাতে আছে নিটাতে আছে তো আশা করি প্রচুর স্টুডেন্ট প্রত্যেকবার গ্র্যাজুয়েট হয় ওরা তো নিশ্চয়ই বসে থাকে না বিভিন্ন হন্ডা ইয়ামা ওই সব শোরুমে ওরা সেলসের কাজ করে তো তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে যারা আমার ভিডিওটা দেখছো ইউ গো ফর ইট বুঝতে পেরেছো এটা একটা ওয়েল রিনাউন্ড এমএনসি এটা একটা ব্র্যান্ড বুঝতে পেরেছো এটা অ্যালকোহলিক বিভারে যেটা একটা ব্র্যান্ড এখানে যদি তোমরা অ্যাসোসিয়েট হতে পারো স্যালারি তো অবভিয়াসলি হাই এখানে স্যালারি কত বলিনি বাট আই এম গ্যারান্টিং ইউ স্যালারি এখানে থার্টি কে প্লাস হবে মেবি থার্টি কে তোমাদের প্লাস হবে বা ফোরটিকে প্লাসও হতে পারে প্লাস ইনসেন্টিভ তো থাকবেই আর এক্সটেন্সিভ ট্রেফে এক্সটেন্সিভ না মানে মোটামুটি ট্রাভেল হবে ধরো মাসে এক দুবার তোমার ডিবলুগড় যেতে হবে এটা তো পারবেই না এখন পরিশ্রম না করলে কবে করবে আচ্ছা এম বিএ যাদের আছে আর টু ফোর এক্সপিরিয়েন্স যাদের আছে টু 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 মানে কি বলবো টু টু ফোর ইয়ার্স যাদের এক্সপিরিয়েন্স আছে সেলসে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করো এবার কী করে অ্যাপ্লাই করতে হবে বলছি তোমরা যদি মনে করো ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখবে তোমরা তোমাদের গুগল কোম বা মজিলা ফায়ারফক্সে মোবাইল বা ল্যাপটপ যা দিয়ে দেখছো অ্যাড্রেস বারে গিয়ে ডাব্লিউ 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 ডট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে ডিআজিও ডিআইএজিও ডট কম গিয়ে তোমরা ডট কমে গেলে তোমরা এই পেজটা খুলবে ঠিক আছে এই পেজটা খুলবে খুলে তোমরা ক্লিক করবে এই যে ক্যারিয়ারসে এমন পেজটা খুলবে খুলে ক্যারিয়ারসে ক্লিক করে তোমরা জব লোকেশন আগরতলা দিলে এটা এসে পড়বে দেখবে জব যে ক্লিক করলেই আসবে আগরতলা ইন্ডিয়া বুঝতে পেরেছ ওইটা ক্লিক করবে একটা পোস্টটি আছে স্টেট কাস্টমার মার্কেটিং এক্সিকিউটিভ বুঝতে পেরেছ আচ্ছা হাও এবার তোমাদের ইজির জন্য এই জবটা ডাইরেক্ট এক ক্লিকে যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের কোনো ওয়েবসাইটেও যেতে হবে না তোমরা একটা ক্লিক করে তোমাদের যা যা লাগে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ওইগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি লেখা থাকবে দেখো ডেসক্রিপশন বক্সে ডায়ো জিও জব অ্যাপ্লাই লিঙ্ক কী বলেছি ডায়েজিও জব অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে একটা লিঙ্ক এই লিঙ্কটা ক্লিক করো ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে যাবে অ্যাপ্লাইয়ের পেজে ওখান থেকে তোমরা অ্যাকর্ডিংলি অ্যাপ্লাই করবে মনে রাখবে একটা সিভি লাগবে তোমাদের সিভি বা রেজিউম রেজিউম মানে কি একটা বায়োডাটা যেখানে তোমাদের সব কিছু মেনশন থাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সব কিছু ঠিক আছে প্লাস তোমাদের ইনপুটও করতে হবে ওইখানে আবার করে তুমি ওদের মানে রিপ্লাইয়ের জন্য ওয়েট করবে ঠিক আছে আর মানে কি বলবো যেই ইমেল দিয়ে তোমরা ইমেল করবে বা যেই ইমেল দিয়ে ওখানে রেজিস্টার করবে ট্রাই টু চেক দ্যাট ইমেল রেগুলারলি তোমরা অনেক কি হয় অনেকে আমি শুনেছি আমাকে অনেকেই বলেছে যে কোনো রেসপন্স আসেনি তারপর আমি যখন বলেছি যে না আসবে দেখো ইমেল দেখো দেখেছে যে ইমেলে অলরেডি ফিফটিন ডেজ আগে রেসপন্স এসে রয়েছে বাট ও চেক করেনি তোমরা রেগুলারলি ইমেল চেক করো এটা না শুধু সব চাকরি যার জন্য অ্যাপ্লাই করছে ইমেল একটা আর নাম্বার টু হচ্ছে মোবাইলের মেসেজ ঠিক আছে আমার সাথেও আগে অনেক আগে এটা হতো জনসময় মোবাইলের মেসেজ চেক করতাম না ঠিক আছে এমনকি মোবাইলের মেসেজ ব্যাংকের ট্রান্সফারের মেসেজ দেখার জন্য চেক করো ঠিক আছে সব কিছু সব কিছুর জন্য মোবাইল মেসেজটা একটা দিনে হয়তো রাত্রে ঘুমানোর আগে একবার চেক করো ঠিক আছে আচ্ছা এই ছিল জব নাম্বার ওয়ান কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনের নিচে জানিও বা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করো বা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারো ঠিক আছে চলো জব নাম্বার টু দেখি জব নাম্বার টু হচ্ছে তোমাদের আচ্ছা এটা হচ্ছে তোমাদের ওয়েলনেস জিম জিমটার নাম কি ওয়েলনেস জিম এটা একটা কোম্পানি ঠিক আছে জিমের প্রোডাক্ট বিক্রি করে বা জিমই এটা বলতে পারো ঠিক আছে এখানে তোমাদের কি বলবো এখানে তোমাদের ইয়ে চেয়েছে দুটো পজিশনে চেয়েছে একটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে ফিটনেস ট্রেনার সেলস রিপ্রেজেন্টেটিভ আর ফিটনেস ট্রেনার মনে রাখবে সেলস রিপ্রেজেন্টেটিভ জন্য অ্যাটলিস্ট ওয়ান টু টু ইয়ার্স বা টু টু ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে আর ফিটনেস ট্রেনারের জন্য সেম ফিটনেস ট্রেনার তোমরা অন্য কোনো জিমে থাকলে ওয়ান টু টু ইয়ার্স বা থ্রি ইয়ার্স থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি দেখে নাও সেলস রিপ্রেজেন্টেটিভের পনেরো হাজার থেকে কুড়ি হাজার পার মান্থ উঠিস ভেরি হাই মানে ত্রিপুরা অন্য চাকরির হিসেবে খুব ভালো এটা ঠিক আছে আরেকটা হচ্ছে ফিটনেস ট্রেনার সেম পনেরো থেকে আঠারো হাজার টাকা অ্যাটলিস্ট ইট উইল বি গ্রেটার দেন ফিফটিন কে প্লাস এটা এবার কি করে অ্যাপ্লাই করতে হবে আমি বলছি হাউ টু অ্যাপ্লাই দেখো একটা ওয়েবসাইট আছে আমি তোমাদের অনেক দিন আগের থেকে এটা বলছি ডাব্লিউ তোমরা যদি না বুঝো যে indeed.com থেকে কি করে অ্যাপ্লাই করতে হয় তোমরা আমার চ্যানেলে যাও গিয়ে পেছনের ভিডিওগুলো দেখো যেখানে একটা ভিডিও আছে ওটা থামনেল থাকবে টোয়েন্টি ফোর অ্যাক্টিভ জবস বা প্রাইভেট জবস লিখে থামনেলে লেখা থাকবে ওইটা দেখো ওটার মধ্যে আমি কমপ্লিট প্রসিজার বলে দিয়েছি যে indeed.com থেকে চাকরি কী করে অ্যাপ্লাই করতে হয় বুঝতে পেরেছো তো তোমরা ডাব্লিউ ডাব্লিউ যাবে গিয়ে তোমাদের ইয়ে এখানে দুটো অপশান আসবে তারা আমি বলছি এখানে দুটো অপশান আসবে হোয়াট আর হোয়ার হোয়াটে কিছু লেখার দরকার নেই হোয়ারে গিয়ে লিখবে আগরতলা ত্রিপুরা লিখে সার্চ করবে দেখবে আসছে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে আসার পরে ওয়েলনেস জিমের নিচে ক্লিক করলে বা তোমরা হোয়াটের মধ্যে ওয়েলনেস জিম লিখে সার্চ করো ঠিক আছে করলে তোমাদের এটা চলে আসবে যদি না পারো কোনো ডাউট থাকলে আমাদেরকে বলো ইন্ডি ডট কমের এটা আমি অনেক ভিডিওতে এক্সপ্লেন করেছি কী করে অ্যাপ্লাই করতে হয় গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও ঠিক আছে এই ছিল দ্বিতীয় ভিডিওটা ঠিক আছে জব নাম্বার থ্রি আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে গেলে ইন্ডিড ডট কমের ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি ডাইরেক্ট ক্লিক করে তোমরা সার্চ করে নিও ঠিক আছে একটা গেলো দুটো গেল এবার হচ্ছে তিন নাম্বার জব যেটা নাকি মোস্ট প্রবাবলি লাস্ট আচ্ছা রিক্রুটমেন্ট অফ ফিল্ড এক্সিকিউটিভ অ্যান্ড স্টেট ম্যানেজার ইন এড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি যেটা নাকি মেনলি বেসড অন এডুকেশনাল সার্ভিসেস কী বলেছি মেনলি বেসড অন এডুকেশনাল সার্ভিসেস কী সার্ভিসেস বিভিন্ন তোমাদের আন্ডার প্রিভিলেজ বাচ্চা বা এমন কোনো জায়গায় রুরাল পপুলেশন ওদেরকে ওরা তোমাদের মানে মোস্টলি এডুকেশন ইম্পার্ট ইম্পার্ট অফ মানে ইম্পার্টিং অফ এডুকেশন নিয়ে ওরা ডিল করে মানে এডুকেশন দেয় মানুষদেরকে ঠিক আছে তো ওদের একটা বিরাট বড় প্রাইভেট কোম্পানি এটা ওল মানে হোল ইন্ডিয়াতে ওদের ইয়ে আছে ওরা এখন ত্রিপুরাতে এন্ট্রি নেওয়ার জন্য ওরা এখন ত্রিপুরার অপারেশনের জন্য ফিল্ড এক্সিকিউটিভ আর স্টেট ম্যানেজার চাইছে যেহেতু স্টেট ম্যানেজার চাইছে তার মানে খুব বেশি দিন হয়নি ঠিক আছে ওদের ত্রিপুরাতে মানে ওরা কোম্পানিটা ওদের অপারেশন হচ্ছে ঠিক আছে তো তোমরা এখনই অ্যাপ্লাই করো কারণ এখনই পোস্ট ছাড়বে একবার ভর্তি হয়ে গেলে কিন্তু ছাড়ে না ঠিক আছে মনে রাখবে এখানে ফিল্ড এক্সিকিউটিভের পোস্ট হচ্ছে দুটো স্টেট ম্যানেজারের পোস্ট হচ্ছে একটা এখন কি কী করে অ্যাপ্লাই করতে হবে পুরো বলছি কিপ অন সিং দ্য ভিডিও ঠিক আছে আচ্ছা এই হচ্ছে তোমাদের স্টেট ম্যানেজার স্টেট ম্যানেজার লোকেশন হচ্ছে তোমাদের আগরতলা ত্রিপুরা আগরতলাতে পোস্টিং হবে নট বুঝতে পেরেছ স্টেট ম্যানেজার তোমরা তোমাদের হবে স্টেট অফ ত্রিপুরার জন্য ঠিক আছে জব ডেসক্রিপশন বলে কিছু লাভ নেই কারণ তোমরা এডুকেশন সেক্টরে কাজ করবে বাস এডুকেশান সেক্টরে কাজ করবে আর টেকনোলজি ইউজ করে বিভিন্ন বিভিন্ন গভর্নমেন্ট স্কুল বা বিভিন্ন তোমাদের রুরাল এরিয়া বা এমন টাউনের এরিয়াতে গিয়ে তোমরা তোমাদের এডুকেশন মানে ইমপার্ট করবে তোমার নলেজটা মানে কী করবে তোমার নলেজটা মানে অন্যদেরকে দেবে ঠিক আছে বিভিন্ন স্কুলে যাবে দেখো লিখে রেখেছে এডু ইন্ডিয়া ইজ রিচিং আউট টু ইস ক্লায়েন্টেল মানে ক্লায়েন্টস টিচার্স ইন পার্টিকুলার ইন দ্য স্কুল এডুকেশান সিস্টেম মানে স্কুল গভর্নমেন্ট স্কুল টিচিং ওই সব নিয়ে এগুলো ঠিক আছে এডুকেশন রিলেটেড ওইটার জন্য স্টেট ম্যানেজার রিক্রুটমেন্ট করবে এবার এটা অ্যাপ্লাই করতে তোমাদের কী কী লাগবে দেখছি চলো দেখি হাউ টু অ্যাপ্লাই ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই যেটা তোমাদের ইমেল আছে সবার ইমেল না থাকলে জিমেল একটা অ্যাকাউন্ট খুলে নাও গুগলের তোমাদের ফোন নাম্বার দিয়ে নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে ইমেলে তোমরা খুলবে টুতে গিয়ে লিখবে এই ইমেল আইডিটা টুতে গিয়ে লিখবে এই ইমেল আইডিটা ঠিক আছে এই ইমেল আইডিটা লিখবে ইমেল আইডিটা কী আমি বারে বারে বলে দিচ্ছি দাঁড়াও আমি লিখে দিই এখানে আর অ্যাট দ্য রেট ইডি ইন্ডিয়া ডট এইচ আর অ্যাট দ্য রেট ইন্ডিয়া ডট নেট বুঝতে পেরেছ কিন্তু এটা করার আগে ইমেইল করার আগে তোমাদের এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটা ক্লিক করে তোমাদের একটা ফর্ম সাবমিট করতে হবে ফর্মটার মধ্যে যা যা আছে তোমরা দেখে নিও সাবমিট করার পরে তোমাদের ইমেলের একটা কপি এই ইয়েতে ওয়েবসাইটে তোমাদের আর সরি এই ইমেল আইডিতে তোমাদের ইমেল করে দিতে হবে সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টেট ম্যানেজার ত্রিপুরা তারপরে রেজিউমটা অ্যাটাচ করবে তারপরে ইমেলের বডিটা লাগবে রেসপেক্টেড স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা আই হ্যাভ অ্যাটাস্ট মাই রেজিউম অ্যালং উইথ দিস মেল ফর ইউর রেডি রেফারেন্স দিয়ে ইউর সিনসিয়ারলি তোমার নাম ফোন নম্বর দিয়ে দেবে বুঝতে পেরেছো আগে ফর্মটা ফিল আপ করবে তারপর তোমাদের তোমরা এখান থেকে দেখে নাও এখানে একটু ছোটো আসবে লেখাগুলো ঠিক আছে এই যে এটা এই যে এটা এই যে আমি গোল করছি যেটা এটা এই লিঙ্কটা যে দিতে হবে আমি লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট ক্লিক করে তোমরা ফিল আপ করে নিও ঠিক আছে চলো এবার চলে যাই পজিশন নাম্বার টু ফিল্ড এক্সিকিউটিভের সেম কোম্পানিতে এড ইন্ডিয়াতে আগরতলা লোকেশনের জন্য বা ত্রিপুরা লোকেশনের জন্য দুটো পোস্ট ঠিক আছে তোমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পারো ডাব্লিউ 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 ডট ইডি ইন্ডিয়া ইন্ডিয়া ডট ডট ইন্ডিয়া ডট অর্গ ঠিক আছে ফিল্ড এক্সিকিউটিভ নিচ্ছে দুটো পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী মিনিমাম তোমাদের টু থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে যেখানে এডুকেশান সিস্টেমের সাথে তোমরা কাজ করেছো তোমরা যারা টিচিং আছো বিভিন্ন স্কুলে যারা পড়াও বা টিচিং এক্স টিচিং আগে করতে তোমাদের দুই বছর বা তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তোমরা এর জন্য অ্যাপ্লাই করো ঠিক আছে দেখো এখানে লিখে রেখেছে যারা ম্যাথ বা ইংলিশ পড়িয়েছে ক্লাস টু সিক্স টু এইটের জন্য মানে মধ্যে বাচ্চাদের সিক্স টু এইটের বাচ্চাদের ওদের যাদের এক্সপিরিয়েন্স আছে উইল বি গিভেন প্রেফারেন্স ঠিক আছে এখানে হচ্ছে দুটো পোস্ট এখানে আরেকটা ফর্ম আছে এই ফর্মটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা লিঙ্কটা ক্লিক করে ইউ ক্যান ডাইরেক্টলি অ্যাপ্লাই করার পরে তোমাদের সেম এইচ আর অ্যাট দ্য রেট ইডি ইন্ডিয়া ডট নেটে তোমাদের সিভিটা দিয়ে একটা মেল করে দিতে হবে দুটো প্রসেস ফার্স্ট হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হবে তারপর হচ্ছে ইমেল করতে হবে বুঝতে পেরেছ পোস্টের নাম বারে বারে সাবজেক্টে মেনশন করো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টেট ম্যানেজার নাকি ফিল্ড এক্সিকিউটিভ বুঝতে পেরেছো এটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও বেশি দিন টাইম নেই এক দুদিনের মধ্যে অ্যাপ্লাই করো লাস্ট ডেট কিছু বলা নেই ঠিক আছে ইমিডিয়েট অ্যাপ্লাই করো যখনই দেখবে আর তোমরা যদি ফিফটিন টোয়েন্টি ডেজ পরে ভিডিওটা দেখো তাহলে তো আমি শিওর না নট শিওর দে কি তখন পর্যন্ত ওরা নিয়ে নেবে কিনা ঠিক আছে হ্যাঁ এবার তোমরা পাঠিয়ে রাখতে পারো ঠিক আছে যদি কোনো ডেট দেয়নি ইফ দে ফাইন্ড ইউ মানে কী বলবো কম্পিটেন্ট অ্যান্ড আফ দে ক্যান কন্ট্যাক্ট ইউ ঠিক আছে তো এই ছিল ছোটো একটা ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকগুলো প্রাইভেট জব ডিসকাস করেছি টোটাল তিনটে ঠিক আছে যেগুলো তোমরা সচরাচর দেখবে না আমাদের চ্যানেলে ওইগুলো পাবে আমরা বলে দিলাম কোনো চাকরি তোমাদের মিস হবে না আমাদের চ্যানেলে ফলো করলে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে যেখানে তোমার বন্ধু বান্ধব সবাই একসাথে কানেক্টেড আছো জবের ব্যাপারে ডিসকাশন করো চাকরি খুঁজো পড়াশোনা করো ওইখানে শেয়ার করো ভিডিওগুলো ঠিক আছে আমরা যাতে ভিউ পাই ভিউ পেলে আমরা উৎসাহিত যে না হোয়াট এভার এফোর্টস আর ডুইং ফর ইউ দ্যাট ইউ আর রিয়েলি লাইকিং ইট ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার দেখেছো ভিডিওটা আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও আর টেলিগ্রাম গ্রুপটা লাগলে জয়েন করো ইফ ইউ উইশ টু ডু সো ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে আশা করি আজকে দিনটা সবাই ভালো যাবে আর্জেন্ট কোনো আপডেট থাকলে আমি কমিউনিটি টেপে জানাবো বা টেলিগ্রাম গ্রুপে জানাবো বা ফেসবুক পেজে জানাবো বা ভিডিও করে জানাবো ঠিক আছে ডোন্ট ওয়ারি এভরিথিং ইফ ইউ ফলো আওয়ার চ্যানেল ইউ নিড নট হ্যাভ টু গো এনিওয়ার এলস লুকিং ফর সামথিং ঠিক আছে চলো সবাই ভালো থাকবে হ্যাপি থাকো সামনে দুর্গাপূজা চলো টাটা বাই বাই টেক কেয়ার